আর কেউ আছেন? খালি শুধু হুজুরির ক্ষতি পারেন, তাও আগে তো পকেটে পুরি না, এটা সব ভাজাই দেবেন, আল্লাহ কবুল করো, বলেন আমিন। যাক, একজন দিয়েছে, ওই একজনের জন্যই গাচ্ছি, আর আপনারা মানে এক্সট্রা শোনেন ফ্রিতে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ, ঠিক না বেটে? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমান হিসাব, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমান হিসাব, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই সে জনা কারা কারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? কথা কয় না। আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই সে জনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে নেয়া যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। সেই মানুষটাকে ভালোবাসি কিসের জন্যে? কোরআনের জন্যে। উনি কোরআনের কথা বলতেন, কোরআনের পথে চলতেন, কোরআনের বাণীগুলো সুরে সুরে শোনাতেন, তাই আমরা ওনাকে ভালোবাসি। উনি যদি কোরআনের পথে না চলতেন, কোরআনের কথা না বলতেন, তাইলে আমরা ওনাকে ভালোবাসতাম। আল্লাহ বাপ কারারুদ্ধ রয়েছেন, কারারুদ্ধ থাকাকালীন অবস্থায় সন্তান গিয়েছিল দেখা করার জন্যে। বাংলাদেশের মানুষের জন্যে 10টা ওসিয়ত তিনি করেছেন, 10টা নসিহত তিনি করেছেন রমজানকে কেন্দ্র করে। শুনতে কি চান? শুনতে কি চান? আল্লাহ বাপ 10টা নসিহত করেছেন বাংলাদেশের মানুষের জন্য, বাংলা ভাষাভাষী মানুষের জন্য, তথা সকল মুসলমানের জন্য। এক নম্বর হলো রমজানের মাসকে কেন্দ্র করে সবাইকে রোজা রাখার জন্য উনি তাগিদ করেছেন যে সবাই রোজা রাখতে হবে, ওজর ছাড়া রোজা মিস করা যাবে না। এক নম্বর, এক নম্বর কি রোজা রাখতে হবে? এক নম্বর কি রমজান, রমাদানের রোজা পালন করতে হবে। আমার চেয়ারম্যানও সেই দাবি জানিয়েছেন, রোজা পালন করতে হবে। দুই নম্বর উনি বলেছেন জামাতে নামাজ আদায় করতে হবে রমজানে,
পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করবেন ওগো আমার যুবকেরা যদি জামাতে নামাজ আদায় করো এর চেয়ে সুন্দর স্টাইল সুন্দর ফ্যাশন আর পৃথিবীর পরে জমিনের উপরে আসমানের নিচে নাই তুমি যে কুত্তা কাটিং দাও তুমি যে প্যান্ট পরো তুমি যে শার্ট পরো তুমি যে পালসারে একা বেকা করে চালাও এটা ভদ্রতা নয় এটা সৌন্দর্য নয় এটা কোনো ফ্যাশন নয় এটা স্মার্টনেস নয় আসল স্মার্টনেস হলো যখন আজান হয়ে যাবে আর তুমি উযু করবা মসজিদে যাবা যুবক মানুষ মাথাটা আল্লাহর কাছে নত করে দিবা এর থেকে বড় স্মার্টনেস এই জমিনের উপরে আসমানের আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই তাইলে দুই নম্বর কি নামাজ জামাতের সাথে কিসের সাথে জামাতের সাথে তিন নম্বর উনি দাবি জানিয়েছেন সাহরি খাবেন সবাই সাহরি খাবেন সাহরি না খেলেও রোজা হবে অনেকেই বলে আমি রোজাটা আজকে রাখতে পারি নাই কেন কারণ রাত্রে চেতনা পায় নাই সাহরি খাওয়া হয় নাই সাহরি না খাইলেও রোজা হবে না হবে না হবে অনেকেই জানে না সাহরি না খাইলেও রোজা হবে সাহরি খাওয়া সুন্নাত সাহরিতে বরকত রয়েছে এই জন্য সাহরি খাবেন চার নম্বর ইফতার করা এবং করানো অনেক সময় ব্যস্ততার কারণে টাইম মতো ইফতার করে না এমন মানুষ আছে না নাই টাইম মতো ইফতার করে না ইফতারকে সামনে নিয়ে বসে যাবেন ইফতারের সময় দোয়া কবুল করেন কে আল্লাহ দোয়া কবুল করেন ইফতার করবেন এবং ইফতার করাবেন কাদেরকে আমি প্রায়ই বলে থাকি ও আমার ভাইয়েরা ইফতার করাবেন কত অসহায় আছে কত গরিব আছে কত দুঃখী আছে তাদেরকে নিয়ে ইফতার করতে বলবেন অনেক বাচ্চা শিশু আছে যখন মসজিদে ইফতার করতে আসে তখন অনেকেই তাড়িয়ে দেয় আছে না নাই এই বেরো এই তুই আইছিস কেন রোজা রাখিছিস এই বাচ্চা শিশুদেরকে তাড়িয়ে দিবেন না কারণ এই বাচ্চারা হয়তো কোনোদিন কতদিন হয়ে গেল বাড়িতে সিমাই খায় না কতদিন হয়ে গেল বাড়িতে একটু খিচুড়ি খায় না কতদিন হয়ে গেল জিলাপিটা চোখে দেখে নাই কতদিন হয়ে গেল সিঙ্গারা সমুচা চোখে দেখে নাই ইফতারিকে কেন্দ্র করে মসজিদে এসেছে আর আপনি তাড়িয়ে দিলেন না এটা করবেন না কত গরিব দুঃখী অসহায় কত বাবা হারা কত এতিম মানুষ আছে তারা ওই ইফতারের জন্য মসজিদে আসে একটু ইফতার করার জন্য আপনি তাদেরকে বের করে দেন তাড়িয়ে দেন এটা করলে আল্লাহর আরশে আজিম আপনার জন্য অসন্তুষ্ট হয়ে যাবে বরং আপনি যদি তাদেরকে ইফতার করান আর ওদের কলিজাটা যদি ভরে যায় তাইলে আল্লাহর আরশে আজিম আপনার জন্য সন্তুষ্ট হয়ে যাবে এই জন্য ইফতার করাবেন কত অসহায় আছে একজন মাকে তার সন্তান কলিজার টুকরা সন্তান বলছে ও গো মা তুমি তো একটা মাস আমাদেরকে রোজা রেখে দিলে আর বললে ঈদ হয়ে গেলে তারপরে আমরা দিনের বেলায় খেতে পারবো কিন্তু ঈদ তো হয়ে গেল সবাই তো দিনের বেলায় খায় আমরা কেন দিনের বেলায় খাইতে পারি না গো মা মা জবাব দিল ও গো আমার সন্তান বড় লোক যারা এই পৃথিবীর পরে তাদের রোজা বছরে এক মাস আর আমরা যারা গরিব মানুষ আমাদের রোজা বছরে বারোটা মাস এমন মানুষ আছে না নাই বছরে বারোটা মাস রোজা ভালো মন্দ খাওয়াতে পারে না অনেকেই আছে ইফতার শুকনা চিড়া শুকনা মুড়ি নিয়ে বসে থাকে একটু তরমুজ কিনবে 50 টাকা কেজি ধরে কেনার মতো টাকা নাই যদি একটা তরমুজ কিনে কোনো গরিবের বাড়ি আপনি দিতে পারেন আর ওই গরিবের বাচ্চারা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যে জান্নাতটা আপনার জন্য লিখে দিতে পারে না পারে না একটা তরমুজ কিনে দিবেন এক কেজি খেজুর কিনে দিবেন খুরমা খেজুর দুই প্যাকেট সিমাই চার প্যাকেট সিমাই আহামরি কিছু না একজন গরিবের বাড়িতে যদি কিনে দেন একজন বিধবা নারীকে যদি কিনে দেন একজন এতিম সন্তানের জন্য যদি কিনে দেন অসহায় সংসারে যদি কিনে দেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আয় রোজগার বাড়িয়ে দিতে পারে না পারে না এই কাজ করবেন কয় নম্বর গেল কয় নম্বর পাঁচ নম্বর হলো তারাবির নামাজ পড়বেন তারাবির নামাজ আট রাকাত বারো রাকাত ষোলো রাকাত বিশ রাকাত যাই পড়েন কোনো সমস্যা নাই কোয়ান্টিটি না কোয়ালিটি দরকার আপনি যতটুকু পড়বেন শুদ্ধভাবে সুন্দর করে পড়বেন আপনি যদি সুন্দর করে না পড়েন বিশ রাকাত পড়েও ফায়দা নাই আট রাকাত পড়েও ফায়দা নাই রুকু সিজদাগুলো সুন্দরভাবে করবেন তারাবি নিয়ে দ্বন্দ্ব করবেন না আট রাকাতও পড়া যাবে আট রাকাতও পড়া যাবে বিশ রাকাতও পড়া যাবে বরং এটা নিয়ে দ্বন্দ্ব করা যাবে না দ্বন্দ্ব করা হারাম হুজুররা সাক্ষী দ্বন্দ্ব করা কি দ্বন্দ্ব করা হারাম বরং আপনি সুন্নাত পালন করতেছেন
অনেকেই বলেছেন তারাবির নামাজ মুস্তাহাব পড়লেও অসুবিধা পড়লে সব আছে না পড়লেও ক্ষতি নাই আবার যদি কেউ তারাবি না পড়তে পারে পরের দিন তার রোজা মাফ হয়ে যাবে নাকি মোটেও না তারাবি না পড়লেও রোজা হবে যদি আপনার কোনো ওজরে তারাবি না পড়তে পারেন তাও রোজা হবে রোজা ছাড়া যাবে না তাহলে কয় নম্বর গেল পাঁচ নম্বর ছয় নম্বর হলো অর্থ সহ বুঝে কোরআন পড়তে হবে কি করতে হবে ছয় নম্বর অর্থ সহ বুঝে কোরআন পড়বেন যারা কোরআন জানেন না কোরআন শিখবেন আর বাংলায়ও কোরআন পাওয়া যায় এখানে আছে বাংলাতে কোরআন আপনারা বাংলা অর্থ সহ আমার আল্লাহ কি বলেছে এটা জানার জন্য একটু পড়বেন তারপরে সাত নম্বর হলো ইতিকাফ পালন করবেন আমাদের ইতিকাফ করার জন্য মসজিদে লোক পাওয়া যায় না অনেকেই আছে টাকা দেয় বলে আমি টাকা দিচ্ছি তুমি থাকো বুড়ো মানুষ তোমার এত কি আছে না নাই ইতিকাফ করবেন কারণ আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এবং কদরের রাত ভালোভাবে তালাশ করা যায় এই জন্য রমজানে ইতিকাফ করবেন যুবকেরা ইতিকাফ করবেন অনেকেই মনে করে ইতিকাফ করাটা হলো বুড়োদের কাজ মোটেও না আমার চেয়ারম্যানও চাইলে ইতিকাফ করতে পারে না চেয়ারম্যানও তিন দিন দশ দিন যদি দশ দিন বসতে পারে আলহামদুলিল্লাহ দশ দিন বসবেন শেষের দশ দিন আল্লাহর কাছে ইবাদত করবেন প্রতিটা রাতে ইবাদত করলে কদরের রাত পেয়ে যাবেন তারপরে নয় নম্বর হলো আট নম্বর হলো লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর যদি তালাশ করতে হয় তাহলে সাতাশ তারিখের জন্য বসে থাকতে হবে সাতাশ তারিখের জন্য বসে থাকা যাবে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ বেজর যে কোনো রাত্রে আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআনটা নাজিল করেছে এই জন্যে সম্মানিত করেছেন এটা হাজার মাসের চেয়ে উত্তম এই রাতটা এই জন্যে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কোনোটা ছেড়ে দেবেন না তারপরে জাকাত দেবেন ও বেশি বেশি দান করবেন যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দেবেন কটা ওই মোটা সুতার লুঙ্গি শাড়ি দিয়ে যেন পার পেয়ে যাবেন না আপনারা হিসাব করে জাকাত দিবেন এক বছরের সঞ্চিত অর্থের আড়াই ভাগ চল্লিশ ভাগের এক ভাগ একশো ভাগের আড়াই ভাগ চল্লিশ ভাগের এক ভাগ আর একশো ভাগের আড়াই ভাগ এটা হিসাব করে জাকাত দিয়ে দেবেন আর দশ নম্বর হলো তাহাজ্জতের নামাজটা আদায় করবেন সেহরির আগে উঠবেন তাহাজ্জত পড়বেন তারপরে সেহরি করবেন তারপরে ঘুমাবেন আমি ইতিকাফে বসেছিলাম ইতিকাফে এই তিন বছর ধরে বসি আদ্দিন আদ্দিন মেডিকেল কলেজ সকিনা মেডিকেল কলেজ যশোরের মসজিদে আমাদের আমি স্যারের সাথে বসি স্যার হলেন আকিজ সাহেবের বড় ছেলে শেখ মহিউদ্দিন সাহেব উনি হঠাৎ করে ঘুম ভেঙে দেখি উনি নেই মশারির নিচে উনি নেই চিন্তা করলাম বাইরে গেছে না উনি বাইরে না আমি বাইরে বের হয়ে দেখি মসজিদের বারান্দায় উনি নামাজে দাঁড়িয়ে গেছেন তাহাজ্জতের নামাজে আমি বললাম স্যার আপনি কেন ভিতরে নামাজ পড়লেন না বাইরে কেন বললো আমি বাইরে পড়লাম এই জন্যে যাতে তোমার ঘুমের কষ্ট না হয় আকিজের বড় ছেলে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ঘুমের কষ্ট যেন না হয় ইতিকাফে রয়েছি মসজিদের মধ্যে আমরা আরও দুইজন রয়েছি ঘুমের কষ্ট দেবে না বলে বাইরে নামাজে দাঁড়িয়ে গেছে তাহাজ্জুদের নামাজে কার ছেলে আকিজের ছেলে ওনাদের ব্যবসা বিজনেস বাংলাদেশে গোটা বাংলাদেশে আছে না নাই উনি যদি সব ছেড়ে দিয়ে ইতিকাফে বসতে পারে আপনি কেন পারবেন না আপনি কি উনাদের থেকেও বড় লোক কথা কয় না ইতিকাফে বসা যাবে তো আল্লাহ সবাইকে কবুল করুন বলেন আমি দশটা পয়েন্ট মনে আছে আরেকবার বলে দেবো এক নম্বর রোজা পালন করবেন দুই নম্বর জামাতে নামাজ আদায় করবেন তিন নম্বর সেহরি খাবেন চার নম্বর ইফতার করবেন এবং করাবেন পাঁচ নম্বর তারাবির নামাজ পড়বেন তবে বিতর্ক করবেন না ছয় নম্বর অর্থ সহ বুঝে কোরআন তেলাওয়াত করবেন সাত নম্বর ইতিকাফ করবেন আট নম্বর লাইলাতুল কদর তালাশ করবেন নয় নম্বর জাকাত দেবেন ও বেশি বেশি দান করবেন কারণ রমজানে দান করলে সওয়াব সত্তর থেকে সাত শত গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কে আর দশ নম্বর হলো তাহাজ্জতের নামাজ আদায় করবেন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ও আল্লাহ গভীর রাত তোমার দরবারে তুলেছি দুইখানা শূন্য হাত এত রাত পর্যন্ত কোরআনের কথা শোনার জন্য যারা আসলো আর বলার জন্য যারা আসলো আল্লাহ শোনা এবং বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি তোমার নিজ গুণে তা ক্ষমা করে দাও ও আল্লাহ
তুমি আমাদের সকলকে কবুল করে নাও আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও জেনে না জেনে বুঝে না বুঝে শয়তানের রসায় পড়ে কত গুনাহ করেছি গো আল্লাহ জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনাহর খবর মা জানে না মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না যেই গুনাহর খবর বাবা জানলে বাড়িতে জায়গা দিত না যেই গুনাহর খবর যদি সন্তানেরা জানতো তাইলে বাবা বলে ডাকতো না যদি স্ত্রী জানতো সংসার করতো না এমন অনেক গুনাহ আছে যদি স্বামী জানতো স্ত্রীর সাথে সম্পর্ক রাখতো না বন্ধুরা জানলে ঘৃণা করতো গ্রামবাসী জানলে গ্রাম থেকে বের করে দিত চেয়ারম্যান জানলে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতো এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কোন চোখ দেখে নাই কিন্তু তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই ও আল্লাহ এমন গুনাহ যাদের রয়েছে আল্লাহ তুমি গুনাহগুলো ক্ষমা করে দাও ও আল্লাহ তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা গো মা জননী যাদের নাই চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল আর কো এখন তো ভাত গরম করে নিয়ে বসে থাকে না গভীর রাতে বাড়িতে ফিরলে কেউ শাসন করে না কেউ আর নাম ধরে ডাক দেয় না আমাদের কলিজার টুকরা মা যাদের নাই রে আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ যাদের বাবা নাই চিরজন্মের মতো বিদায় নিয়েছে আর কোনোদিন স্কুলে রেজাল্ট আনতে যাবে না আর কোনোদিন নতুন জামা কিনে এনে দেবে না আর কোনোদিন মাথায় হাত বুলিয়ে দেবে না আর কোনোদিন নাম ধরে ডাকবে না চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল ও আল্লাহ নরম বেডে যে ঘুমাতো কম্বলের গা কম্বল গায়ে দিয়ে ঘুমাতো গো আর এখন মন কি মন টন কি টন বুকের উপরে মাটি নিয়ে ঘুমিয়ে আছে এমন যাদের বাবা চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল গো আল্লাহ তুমি ওই বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ যাদের নানা নানি দাদা দাদি আপন চিরজন্মের মতো পর করে চলে গেছে রে আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও যাদের কলিজার টুকরা সন্তান চিরজন্মের মতো বিদায় নিয়েছে আল্লাহ ওই সন্তানকে জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে কবুল করে দাও ও আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে গো বারবারানে ঘুমিয়ে এই মাহফিলে আসতো বসতো কোরআনের কথা শুনতো আজ আর আসে না আজ আর বসে না কোরআনের কথাগুলো শুনতে পারে না চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ তুমি কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমার সাথে যারা হাত তুলেছে গো যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও যারা অসুস্থ সুস্থতা দান করে দাও যারা কন্যাদায় গ্রস্ত কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও যারা অভাবগ্রস্ত আল্লাহ অভাব দূর করে দাও ও আল্লাহ যাদের সম্পদ নাই আল্লাহ সম্পদ দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করে দাও ও আল্লাহ যারা প্রবাসে আমার প্রবাসীদেরকে ভালো রাখো সুস্থ রাখো সুখে রাখো শান্তিতে রাখো গো আল্লাহ প্রবাসীদেরকে কোনো মুসিবতে তুমি ফেলে দিও না ও আল্লাহ তোমার কাছে চাইলে যাওয়ার শেষ হবে না আমার কত মা বোন হাত তুলেছে গো আল্লাহ স্বামীর সাথে বনি বনানে এমন কোন মা বোন যদি হাত তুলে থাকে আল্লাহ স্বামী স্ত্রী স্ত্রীতে মিল মহব্বত তৈরি করে দাও ও আল্লাহ কত মা বোন আছে অসুস্থ টাকার অভাব দেখে স্বামীকে বলে না বাবাকে বলে না ভাইকে বলে না রোগগুলো কষ্ট করে সয়ে যায় এমন কোন মা বোন যদি হাত তোলে আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহ কোন বোন যদি নিঃসন্তানী হয়ে থাকে গো তোমার কাছে তো সন্তানের অভাব নাই আল্লাহ তুমি তার মা ডাক শোনার তৌফিক দিয়ে দাও ও আল্লাহ তুমি আমার যুবকদেরকে কবুল করে নাও আমার তরুণ কিশোর যুবক কলিজার টুকরারা কত ভালোবাসে গো আল্লাহ আমাদের ঠিকানা টিভিকে ভালোবাসে সুস্থ সংস্কৃতিকে ভালোবাসে আল্লাহ তুমি এই যুবকদের হাত দিয়ে আর্জেন্টিনার পতাকা নয় ব্রাজিলের পতাকা নয় আল্লাহ তুমি ওদের হাত দিয়ে কালেমার পতাকা উড়ায় দাও আল্লাহ তুমি
আমার যুবকদের নামাজি বানিয়ে দাও রোজাদার বানিয়ে দাও আমার যুবকদের আল্লাহ তুমি পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও ওগো আল্লাহ আমার যুবকেরা যেন টাকনুর উপরে কাপড় পরে তৌফিক দিয়ে দাও দাড়িটা সংরক্ষণ করে তৌফিক দিয়ে দাও আমার যুবক যারা বেকার আল্লাহ তুমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও যারা ছাত্র তুমি তাদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও ওগো আল্লাহ এই মাহফিল কমিটিকে কবুল করে নাও সভাপতি সাহেবকে কবুল করে নাও সেক্রেটারি সহসভাপতি কমিটির যত যত কমিটির নেতৃবৃন্দ আছে আল্লাহ সকলকে কবুল করে নাও সকলকে নেখায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজন যারা কবরে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও ওগো আল্লাহ আমার ডানে বসা চেয়ারম্যান এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান জনগণের ভোটে যিনি পাশ করেছে গো আল্লাহ তোমার কোরআন হাদিসের জ্ঞান রাখে আল্লাহ তুমি চেয়ারম্যান সাহেবকে কবুল করে নাও আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে নাও আল্লাহ বেগমকে কবুল করে নাও সন্তানাদিকে কবুল করে নাও আল্লাহ আপনজন যারা কবরে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও ওগো আল্লাহ আগামীতে আবার যদি নির্বাচনে ইলেকশন করে আল্লাহ তুমি দয়া করে আবার নির্বাচিত হওয়ার তৌফিক দান করে দাও জনগণের অধিকার বজায় রেখে চলার তৌফিক দান করে দাও ওগো আল্লাহ তোমার কাছে চাইলে চাওয়া শেষ হবে না আমার মা বন্ধের পর্দায় থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ মা বন্ধের হেদায়ত দান করে দাও পরকিয়া যেন না করে তৌফিক দিয়ে দাও তোমার কাছে খাস করে ফরিয়াদ করি তোমার জমিনে কত খুনি ঘুরে বেড়ায় কত সন্ত্রাসী ঘুরে বেড়ায় কত চাঁদাবাজ ঘুরে বেড়ায় গো আর তোমার কোরআনের পাখিরা বন্দি খাসায় ও আল্লাহ তুমি আমার আমির হামজা ভাইকে ফিরাইয়ে দাও তুমি আমার আঝারিকে দেশে এনে দাও তুমি মামুনুল হককে ফিরিয়ে দাও তুমি আমার রফিকুল ইসলাম মাদানীকে ফিরিয়ে দাও তুমি আল্লামাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও ওগো আল্লাহ কোরআনের কথা যারা বলে মুক্ত স্বাধীনভাবে তাদের চলার তৌফিক দান করে দাও আখেরি ফরিয়াদ যেদিন মালাকুল মাউত আসবে জানটা নিয়ে উড়াল দেবে লাশটা পড়ে থাকবে মসজিদে আলাম হয়ে যাবে খাটিয়াটা বাড়িতে চলে আসবে কাফনের কাফন কিনে আনবে বরই পাতার গরম জলে গোসল করাবে কাফন পরাবে জানাজা পড়াবে চারজন কাঁধে করে নিয়ে যাবে সন্তান কাঁদবে ও গো বাবা কেন চলে যাও কোথায় চলে যাও না সন্তানের কান্না শুনবো না মায়ের কান্না শুনবো না ভাইয়ের কান্না শুনবো না সব রেখে কবরের দিকে চলে যাব কবরে নামাবে বাঁশ গেড়ে দেবে মাটি ছুঁড়ে দেবে ওই দিন যেদিন আসবে আল্লাহ মুসলমান না বানায় কবরবাসী কইরো না আল্লাহ মরণকালে জবানে জারি করে দিও আল্লাহ মরণকালে শহীদি মরণ দিও সিজদায় রেখে দিও আর জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু